হ্যালো বন্ধুরা, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। চলে আসলাম লোহার পুরাতন মার্কেটে। এই মুহূর্তে আছি মেসাজ রশিদ এন্টারপ্রাইজ, আমাদের সঙ্গে শেয়ার করবে আলামিন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর শুরু করছে আমাদের যে পুরাতন ঋণ দিয়ে হয়তো 10 মিলি দেয়া। এই রিংটা কোথায় করবে? তিন কোনা রিংটা আপনার রিংটি ইউজ করতে পারে বা অন্য বিভিন্ন কাজ ইয়াতে ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা আছে সাইজ? তিন তিন, এটাও একই কাজ। এই যে তিন তিন দিকেও চারটার অর্ধা থাকে, কেউ তিনটার অর্ধা, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো চারটা তিন কোনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে আরও আর এই যে পিলার, আপনার পিলারের জন্য, পিলারের জন্য ওটা কত? পিলারের জন্য সাত সাত, এটা সাত সাত, সাত সাত। হ্যাঁ সাত সাত সাইজের, সাইজের। আচ্ছা, তারপরে কোনটা আছে? তারপর আছে আপনার তিন সাত, তিন সাত, সাত তিন সাত, রিং, দরজা, জানালা, গেট, মানে মূলত আপনার কাছে রডের জন্য আপনাদের। এখন বর্তমানে আপনার রড ছাড়া লোহার যত যাবতীয় জিনিস যা পাবেন পাবেন, আমাদের এই জায়গায় সমস্যা নেই কোনো। আরো সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে ঋণ, ওগুলো আমরা বানানো ওয়ার্ডার দিয়ে বানা হয়। যদি আপনারা অর্ডার দেন তাহলে নিতে পারেন। এগুলো তো আপনাদের সবই কি অর্ডারই মাল? হ্যাঁ, আমাদের সবাই অর্ডারই মাল। সব অর্ডারই মাল। এটা যাচ্ছে কোথায়? এগুলো বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জেলায় যাচ্ছে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডারই অনেক পুরাতন রিং এ আছে। আপনারা মনে করতে পারেন এত পুরাতন রিং এর কেমন হবে, কিন্তু এই রিং গুলো কিন্তু অনেক মজবুত, নতুনের মতনই অনেক মজবুত এবং খুবই ভালো কোয়ালিটি। কি কি কোম্পানির রড আছে এখানে? এগুলো সব 10 মিলি। এগুলো বড় মাল, বিভিন্ন ছাদের জন্য প্রায় 80 টাকা করে বেশি। বর্তমানে কম দামে বাজার খারাপ, এই জন্য আমরা 78 টাকা 76 টাকা ছেড়ে দিবেন। এগুলো বাজারে নতুন দাম আছে কেমন বর্তমান? বাজারের কথা বলতে গেলে আমরা বাজারের প্রায় জানি না, তাও যারা শুনি 90 টাকার উপরে, 95-95 টাকার উপরে হাই লেভেলে। নর্মাল হচ্ছে 90 টাকা। এটা হলো চার সুতা, অ্যাঙ্গেলও আছে। এগুলো অ্যাঙ্গেল বিক্রি করা হয়। এটা কত মিলির অ্যাঙ্গেল? এটা অ্যাঙ্গেল আমরা 3 মিলি। এগুলো কেমন দাম? এগুলো আমরা 85 টাকা করে কেজি বেশি। কিছু লেবার খরচ আছে, আপনাদের কাছে বিভিন্ন সাইজ আছে। যদি আপনার রড নেন, রড নিলে আপনার সাইজে তো সাইজ, যেই সাইজে চান আপনার ওই সাইজ করে রড দেওয়া যাবে, সমস্যা নাই। রড দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, বিভিন্ন সাইজের। এইগুলো তো ভাই টেকসই কেমন হবে? বর্তমান বললে কোম্পানি, নতুন নতুন যে কোম্পানি খুলতে আছে, তারা বর্তমান মাল মানে আবর্জনা বিভিন্ন ইয়া দেয়া,
তিন টনের পকেটে পায়। বর্তমানে এগুলো তো আগের মাল, আগের মাল বিভিন্ন মেডিসিন পাবো, আগের মাল মেডিসিন হলো, এগুলো আরও নতুন বর্তমান যেগুলো যত টিকবো এ থেকে ডাবল টিকবে এগুলো বর্তমান পুরানগুলো। আমরা কাজ করি বা আমরা বিক্রিও করি, কাস্টমার আইলে কাস্টমার দেই। ১২০ টাকা প্লাস্টিক ভাঙ্গারি কিনে তো ওই জন্য প্লাস্টিক ভাঙ্গারি যা আসে আমরা রেখে দিই। এটা আমাদের বিল্ডিং, আমাদের বিল্ডিং ভাঙ্গে আমরা অনেক হেভি মজবুত মাল, এগুলো হবে। এটার দাম প্রায় আপনার ৩৫০০ টাকা, ৪,০০০ টাকা এরকম। ১৩ এটা কিভাবে আপনারা বিক্রি করতেছেন? এটা আমাদের একদম ১৪,০০০ টাকা ছেড়ে দেবো। একদম ১৪,০০০ টাকা? হ্যাঁ। এদিকে ওজনে বিক্রি হবে নাকি এমনি? এমনি ঠিক আছে। ওজনে কতটুকু আছে? ওজন আপনার সবকিছু মিলে ৯০ কেজি বা ৯০ কেজির উপরে। ৯০ কেজির উপরে কত হলে ছাড়বেন? ১৪,০০০ টাকা। আমাদের ভিডিও এসে দেখলে কিছু সম্মানই করবেন তো? অবশ্যই করবো ইনশাল্লাহ। কতটুকু করতে পারবেন একটু জানাতে পারবেন দর্শকদের? সেটা কাটনে আলাপ করলে সমস্যা নেই, আলাপ করলে আপনারা এটা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা বলতে পারবেন। এখানে আরো কিছু যে দরজা আছে ছোট বড়, এটা তো পকেট গেটালা দরজা, গ্রিল ওজনে দিলে কয় টাকা করে নিচ্ছেন? এটা ওজনে আবার ৮৫ টাকা। ৩৫০০০ টাকা এটা নর্মাল এখানে সেটা ঠিক করবো, ঠিক করবো, ঠিক করবেন। ঠিক করে বললে আপনার কত টাকা? এটা ঠিক করে আপনার ৩৮০০ টাকা ছেড়ে দেবো। ৩৮০০ টাকা হলে ছেড়ে দিবেন না? এটা কি আপনার? এগুলো বক্স, আপনার কেজি হিসাবে তো আমরা প্রায় বিভিন্ন কেজিতে বেশি বা ইয়াতে বেশি আপনার ৫,০০০ টাকা ছেড়ে দেবো। ৫,০০০ হলে দিবেন? আচ্ছা, আপনাদের তো পুরাতন টিনও আছে? হ্যাঁ, পুরাতন টিনও। দাম কেমন করে?
এগুলো বান যেগুলো ফ্রেশ মানে এগুলো নয় ফিটি আছে, 8 ফিটি আছে, 6-7 আছে, একে এগুলো আমাদের হবে 5,000-7,000 বুদ্ধিজীবী কবরস্থ 1 নম্বর গেটের সামনে আসলে হবে রশিদ এন্টারপ্রাইজ মার্কেটে, যদি যে কোনো জিজ্ঞাসা করলে রশিদ এন্টারপ্রাইজ বা রশিদের দোকান বলকনটা সবাই বলে দেখাই দেবে। আমাদের এই যে যোগাযোগ করার মোবাইল নাম্বার হলো আমাদের মানুষজনের নাম্বার হচ্ছে 01716237005। আপনাদের এই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে, এটাতে ইমো আছে, হ্যাঁ ইমো আছে, ইমো আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কেউ যদি ভিডিও কলে কোনো আইটেম দেখতে চায় সেক্ষেত্রে আপনারা দেখাইতে পারেন, অবশ্যই আমি দেখাই যাবো। ওকে দর্শক, ভিডিও আর বড় যদি আপনার কেউ ভিডিও করে দেখতে চান 8 নম্বর দিতেছি, ওইটা হলো আমার নিজের নাম্বার 01758558308। ওকে দর্শক, ভিডিও আর বড় করবো না আজ।